আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজার জিয়ার নাকি নিউ সিরিয়া নিউজ হিসাবে কৈলাসুর মাঝে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জিয়ানর বাবুতে ডিসকাস করলে পরমাত্তর ফতু মেয়ের 22 তারিখের মাঝে আইসিজের কুড় মাঝে আছে তারা রিপোর্ট দিয়ে রিপোর্ট দিয়া আইসিজে কুড়ত কনফার্ম করিয়ে তারা হত দেখি বলে হলে বর্মাইয়ে ফার্স্ট রিপোর্ট জিয়ানিয়ানরে সাবমিট করছে আইসিজে কুড়ত 23 তারিখ জানুয়ারির মাঝে 2020 মাঝে জিয়ান নাকি কেস রিপোর্ট দিব চারমাসের দাসে টাইম ফিক্স করে দিল এলে ইয়ান মোতাবেক বর্মাইয়ে তারা রিপোর্টরে পেশ করছে ইয়ান কনফার্ম তারা তু ইয়ানি তারা গুছিয়ে দিয়ে ইয়ান তারা ফাইয়ে দি রিপোর্ট ইয়ানরে কনফার্ম করে হই দেখাই তাহলে ইয়ার বাজে যাইয়রে আইসিজে কোর্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস উত্তু ওয়াল কোর্ট উত্তু দুনিয়ায় ডর জিয়ান তারাই আছে ইয়ান উত্তু তারা আছে অ্যাপ্লিকেশনস অফ দ্য কনভেনশনস অন দ্য প্রভেনশনস punishments of the crime of genocide the Gambia via Burma Myanmar তাহলে 26 মে 26 তারিখত আজ্জা তারা জিয়ান নাকি স্টেটমেন্ট নেড়াইয়ে ইয়ান তাহলে গাম্বিয়া ইয়ে জুনোসাইড ক্রাইম লই বর্মাল্লা কেস কুলে দে কেস ইয়ানর ওরে ডিসিশন আইসিজে কুড়ে লইয়ে কি একখান ফাইসলা আইসিজে কুড়ে লইয়ে হন্দলা হন্দলা টাইম কল ফিক্স কুই দে ইয়ানরে তারা দাসে কনফার্ম করে স্টেটমেন্ট লইরে তুলি দিজে এতারা দাসে কি কি করা ফুরিব ইয়ান দাসে কই দে হাইয়ে দ্য হিক মানি নেদারল্যান্ডর হিক শহরর 26 মে মাঝে 2020 বাই এন অর্ডার সেট 18 মে 2020 মাঝে যা সকলে এখন ফাইসলা গজে দে কি বলে হলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে তো দাসে প্রিন্সিপালস এটার আর ইনসাফর যে নাকি প্রিন্সিপাল আছে ইভাল ইয়ে ইউনাইটেড নেশন অর এটারা ডিসাইড গুজেন হত দ্য ফিউচার মানে মুমিকার টু দ্য রিকোয়েস্ট অফ দ্য দ্য গাম্বিয়া টু এক্সটেন্ডস ফ্রম জুলাই 23 তারিখ হইতে 23 জুলাই 2020 টু 23 অক্টোবর 2020 তাহলে 23 জুলাই এই জুলাই মাসের 23 তারিখ হইতে 23 অক্টোবর 2020 অক্টোবর পর্যন্ত জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে 4 মাসের টাইম ফিক্স করি গাম্বিয়ারে দিয়ে তারারে রিপোর্ট এছাড়া রিপোর্ট কল কি করে ফেরিব সাবমিট করে ফেরিব তাহলে ফ্রম 25 জানুয়ারি 2021 টু 23 জুলাই 2021 অন্য টাইম ফিক্স করিবল্লা বলি গাম্বিয়ার তরফত আইসিজে কুড়ের মধ্যে হইলে তাল্লা বলি তারা তরফত কনফার্ম করি ওরে দাসে ইনসাফর হন্দিলা গড়ি গড়ি বোধে টাইম হন সিস্টেম লো এরে গড়ি যাই বোধে কি কি সব তো কল গাম্বিয়ার তো দিয়া ঘুরি বোধে ইন টাইম ফিক্স গুজি দিরে অনরার হই দিন দিলা গড়ি তাহলে আইসিজে কুড়ত ইয়ান স্টেটমেন্ট নেলা ইয়ার হই দা হাত দে গাম্বিয়ারে টাইম দিয়ে তাহলে কুট প্রেস রিলাইজ গড়িয়ে দাসে তারা পেপিয়ার গজ্জে রেজিস্ট্রি ফর দ্য ইনফরমেশন পুস্পার্স এন্ড ডু নট কনস্টিটিউট অফিসিয়াল ডকুমেন্ট দ্য ফুল টেক্সট অফ দ্য অর্ডার্স ইন অ্যাভেলেবল তাহলে কুড়োর তরফ তুই তারা দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দাসে আইসিজে ইজ দ্য প্রিন্সিপালস তারা দাসে ইনসাফর দাসে যে একান তারা জাস্টিসের যে একান ইয়ে আছে ইউনাইটেড নেশন তারা দাসে ইট ওয়াজ এস্টাবলিশ তাহলে ইতারা তো অফিসিয়ালি যেন তারা ওয়েবসাইট খোলা আছে তাহলে টাইম বাই টাইম হতুনত কি করা ফুরিব তাহলে গাম্বিয়ারে টাইম দিয়ে চারমাসের বাজে তারা তু ভাবো তো কল তারা তো কি কি রিপোর্ট কল আছে হন্দলা কনসার্নিংস আমার এগেস্ট মধ্যে গাম্বিয়া ইয়ে দি পারিব ইয়া জুলাই 23 তারিখ হইতে অক্টোবর 23 তারিখের ভিতরে তারা রিপোর্ট কল পেশ করি পারিব তার বাদ আমত অক্টোবর 23 তারিখ বাদ আমত জানুয়ারি 23 তারিখ হইতে বছর 2021 জানুয়ারি 23 তারিখ হইতে 12 জুলাই 23 তারিখ তাহলে লম্বা টাইম এর ভিতরে তারার দিন নাকি এভিডেন্স ডকুমেন্ট কল আর ইনসাফর প্রসিডিং রুল ওরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর যে একান্ত তরিকা আছে মোতাবেক তারা হাম করে যাবেন তাহলে
এপ্রিলর লাস্ট ইয়ে এপ্রিল মাসর চব্বিশ তারিখ মাজে এজেন্ট অফ দ্য গাম্বিয়া রিকুয়েস্ট গুজিলে দুরে ট্রেন গড়িবল্লা কি লাস্ট থ্রি মান্থস বর্মায়ে দিন নাকি এখন টাইম মাজে কোভিড নাইনটিন করোনা ভাইরাস টাইম মাজে বর্মাল্লা বলি আছে এপ্রিল চব্বিশ তারিখ মাজে তারা আছে এমার্জেন্সির ওরে দিন নাকি এড়ে বর্মার মাঝে হেন্দিল্লা সাবো তো কল ডকুমেন্ট কল ইন ওরে হাজানে ফেলাই বললা ইন ওর ওরে হন কান লুসানি নয় বললা হেন্দিল্লা ইয়া কল্লা বলি যে নাকি প্রফেশনাল মেজার্স সাইডকান দিল ইন ওরে বর্মাই সই ওক্ত সই টাইম লইয়ে আছে মানিয়রে হামগরি যে বললা তারা তরফ তো যে একান দিল এ গাম্বিয়াই তাহলে ইয়া নরুয়ে তারা একান ডিসিশন লইয়ে দে তারিখ লইয়ে রে হন টাইম লইয়ে রে হারে হন্দিল্লা হান মানে রিপোর্ট কল ফেজ করা ভরিব তাহলে টাইম ফিস গড়ি দিয়ে দিরিয়া আইসি যে কুড়ো তো টাইম ফিস গড়িয়ে দিয়ে দিরিয়া না তাহলে জিয়ান নাকি বর্মার তরফ তো রিপোর্ট পেশ করছে ইয়ানর বদলার মাঝে সাবমিশন দিবল্লা রাইটিং সাবমিশন দিবল্লা বলে গাম্বিয়ারে আইসিজে কোর্টতো কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জিয়ান ইউএনআর আন্ডারে ইয়ানতো টাইম ফিস করে দিয়ে দে বর্মাইয়ে জিয়ান সাবমিট করছে ইয়ানর বদলার মাঝে তারা রিপোর্ট কল পেশ করি বললা রোহিঙ্গার ডকুমেন্ট কল এভিডেন্স কল রিপোর্ট কল জেনোসাইড অর দাসে জিন নাকি ডকুমেন্টকল দেওয়া পরে ইন দিবল্লা বলি এসি যে কুড়ুতু টাইম ফিস গড়িয়ে জুলাই তেইশ তারিখ হইতে অক্টোবর তেইশ তারিখ পর্যন্ত টাইম ফিস গড়িয়ে সাবমিশন দিবল্লা বলি ওরে গাম্বিয়ার এ দাসে এজাজ দিয়ে গাম্বিয়া ইয়ে ইয়াই গাম্বিয়ার লয়ার ফ্রম যে নাকি পলিহকর দাসে লয়ার কল আর গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার আবুবাকর টম্বাদু বলে তারা মিলিয়ে রে রোহিঙ্গার দাসে যে তারা এন্দেলা অর্গানাইজেশন আরো অন্য অন্য অর্গানাইজেশন কল তারা জেনোসাইডের উপরে দাসে শাসগরের বলে তারা ডকুমেন্ট কল লইয়ে রে গাম্বিয়া ইয়ে পেশগুড়ি বলে বর্মারে হড়াই বললা বলি বর্মায় হাসামিসা হওয়া দিন উপরে জবাব দি বললা বলি রে তারা রাস্তা দিয়ে তাহলে আইসিজে জিয়ান ডিসিশন লইয়ে বলে ইয়ানকান বালা ডিসিশন ইয়ানার ওয়েলকাম করা যা বর্মাইয়ে জীবানে কি আইসিজে মাঝে রিপোর্ট পেশ করছে তাহলে রিপোর্টই বা পনেরো পাতার রিপোর্ট দিয়ে তাহলে বর্মাইয়ে বর্মার মিলিটারি জেনোসাইডত তো বাসাই বললা বলি বর্মার গভর্নমেন্ট নিজের নিজে জেনোসাইড ক্রাইম তো বাসি বললা বলি আইসিজে মাঝে গাম্বিয়া ইয়ে জেনোসাইড ক্রাইম লে যে কেস করলে ইয়ান তো বাসি বললা বলি যে রিপোর্টটা দিয়ে ইয়ান ওরে ডক্টর সাইমন আদম হদিবা দাসে গ্লোবাল সেন্টার ফর দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট জিবা টুপি তালিবাদ দাসে ডাইরেক্টরস এক্সিকিউটিভ ডাইরেক্টরস মিস্টার সাইমন আদম ইন্টারভিউ দিয়ে তাহলে বর্মাইয়ে নিজের দেশের মিলিটারি ক্রাইম জোসাইড ক্রাইম বাসাই বলা যে রিপোর্ট পেশ করছে হাজা মিসা তাহলে ইবা ফার্স্ট রিপোর্ট ইবা বর্মা তো হামাকা দেওয়া হচ্ছে দিয়ে লেকিন এখন দাসে গাম্বিয়ার টাইম গাম্বিয়া ইয়ে কি দিব গাম্বিয়ার দাসে জাস্টিস মিনিস্টার আবুবাকর থম্বারু আর ইন্টারন্যাশনাল কমিউনিটি মিলিয়ে বেগুনে বর্মার ওরে দাসে সই ইনসাফ হন রোহিঙ্গা কো মুসলুম কো মে সই ইনসাফ হয় বললা বলে দাসে হতা এন্দলা গরি ওরে দাসে বিয়ে উম্মাদে দাসা যে ইন্টারভিউ তাহলে ফুয়াতে ফুয়াতে বরুকর প্রেসিডেন্ট মাউন্টুং হিং দাসে আরেফ এম্মাদে ইন্টারভিউ দিয়ে তাহলে আরেফের ইন্টারভিউ মধ্যে ভাই দাসে ক্লিয়ার করে হয়ে দেখা যাওয়া তাহলে বর্মাইয়ে ফার্স্ট রিপোর্ট দাসে আইসিজে মাঝে দিয়ে আইসিজে মাঝে দাসে সাবমিট করছে তো আইসিজে ইয়ানরে গসিল হইয়ে তাহলে এখন গাম্বিয়ার তরফ তো আইসিজে তো দাসে নয়া ডেট ফিস করি ওরে তাহলে গাম্বিয়ার তো ইয়ে নর দাসে রিসপন্ড করি বললা ইয়ানর দাসে বর্মাইয়ে যে রিপোর্ট দিয়ে ইয়ানর জোয়া হোম মাঝে গাম্বিয়ারে তিন মাসের টাইম তাহলে চার মাসের টাইম এর ভিতরে তারা তো কি কি করা ফুরিব ন ফুরিব হদ্দুর প্রিপারেশন লর ইনর বরে বেগুনর বরে কথা হইয়ে হনে আর আর দেশে রুকর প্রেসিডেন্ট মন্টুং কিং রনরা জানিবল্লা বলি দাসে নিউজ চ্যানেল তুলি দিজি নিয়ম মাঝে জিম ফটো তুলি দি ফটো ইন্দা আছে বর্মার ইয়ান নাকি ইমেজ আছে এরিয়া ম্যাপ আছে তাহলে স্যাটেলাইটের জরিয়া হেসার ডাব্লিউ হিউম্যান রাইট ওয়াচ তরফ তো তারা গলি রে বর্মার ম্যাপের ভিতরে সাইয়ারে দাসে মেয়ের ষোলো তারিখ মেয়ের আঠারো তারিখ দুশো তত্তনারও প্যাচ দাসে গর দ বিল্ডিং কল দাসে রদে বেলা ইয়েতে ইন্দিল্লা সাবুত আছে তাহলে লিটকার দ মরাউ মাঝে দাসে মরাউ টাউনশিপ মাঝে এই বিল্ডিং ইন্দা আছে ব্রাউন মানে ফুরাদে ফেলাই এন হতে দুশো পর্যন্ত ইন্দা আছে বিল্ডিং ফুরিয়ে দিয়ে হেন্দেলা ছাব্বিশ তারিখ গিয়ে দিয়ে তাহলে আন তো দশ দিন আগে
ষোলো তারিখ তো আঠারো তারিখের মাঝে দুশো তত্তনার বেস বিল্ডিং বর্মার মিলিটারি কলেজ আছে পুরা দিয়ে ফেলে এইদিকে ইমেজের মাঝে উড়ি আসছে ফলে ইমেজের মাঝে দাহার ফলে হিসাবে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশন দিয়ে ইয়ানরে সহি তদন্তকরণ বেশি জরুরত এন হইরে আজ হিউম্যান রাইট ওয়াচ সত্যু এই সাড়ে ডাবলিউ দা আছে ফুল স্টেটমেন্ট নেলাই তারা তারা দাসে স্টেটমেন্ট নেলাই তারা দাসে ইয়ানরে তুলি দিচ্ছে জল্লা বর্মাইয়ে উত্তদিন দাসে বর্মার আরখান স্টেটের মাঝে দাসে ইন্দিল্লা মামলা কল করে তুলে ইন জরিয়া কি হয়ে ইন্ডিপেন্ডেন্স ইনকোয়ারি আমাকে জরুরত নয় স্যাটেলাইটের জরিয়াতে আছে যে ইমেজ দাহার অতএব 200 হোমস এন্ড দা আদার বিল্ডিং ইন হয়ে উই আর ডিস্ট্রয়িং বাই ফায়ার অন দা মে ষোলো মায়ানমার বর্মার দাসে মিলিটারি কলে রেখা স্টেট মধ্যে হে সার ডাব্লিউ তরফ তো ইয়ানরে তো ই ইনভেস্টিগেশন আর্জেন্টলি নিডেড মানে জলতি দাসে ইয়ানরে হিম্মাদারি সাথে জলতি দাসে ইনকোয়ারি কমিশন করিয়ে তাসে ইয়ানরে সহি তদন্ত করে তুলি আনার জরুরত তারা জুলুম জারি রেখে তারা যদি হাসামিসা যে এখনো রিপোর্ট দলীয় ইয়ানোর মাননা যা আনএক্সেপ্টেবল বলো এখন দেশে ইনভেস্টিগেশন অন বেশি জরুরত হইয়ারে হিউম্যান রাইট ওয়াচ সত্যি আজ দেশে তারা নিউজ লিখে ইয়ান আমাদের দেশে ফুললি দেশে ডিমান্ড বাংলাদেশের রিফিউজির ক্যাম্পের রিপোর্ট তাহলে বাংলাদেশের রিফিউজির ক্যাম্পের মাঝে 15,000 পর্যন্ত মানুষের দাসে সেফ কোয়ারেন্টাইন হিসাবে দাসে বাংলাদেশের গভর্নমেন্ট তো রাখি আল্লাহ বলি হলি যে যে জায়গার মাঝে করোনা ভাইরাস রোহিঙ্গা রিফিউজির ক্যাম্পের মাঝে লত ফাজার জাগাইয়া নর তারার ফ্যামিলি আতাফাসের মানুষ এনরে লড়াচড়া করতে ওদের তারার এই দাসে তারার লই অন্য মানুষের আশা দাবা করতে ওদের কেলা ব্যারাম না ফারাই বললা ইয়ান এখান বালা দাসে হাম এখান দাসে গড়ি যার তাহলে এ পর্যন্ত রোহিঙ্গা রিফিউজির ক্যাম্পের মাঝে 29 জন 21 জন তো দাসে পজিটিভ হই বলে হন তাহলে 21 জন হলে 15,000 মানুষের সেফ কোয়ারেন্টাইন মানে তারারে সেফটি ইল্লা বলি তারার এই দাসে হাজ গড়ি দিয়ান এ দাসে জাগারে তারা দাসে অর এর ভিতরে কুতুবালং ক্যাম্পের মাঝে বেশ এসছে তাহলে তারারে সেফ কোয়ারেন্টাইন হিসাবে তারারে রাখে তাহলে এডে এখন টাইমত এমও বাংলাদেশের গভর্নমেন্ট ইউনিসেফ এই তারার তরফ তো 2,000 পর্যন্ত ফিশন রাখি ভারে দে মানে বিয়ারি মাকল রাখি ভারে দেন দিল্লা হসপিটাল করোনা ভাইরাসের দেশে ইনফেকশন হতে যে তারারে লফেন দিলা বিয়ারি মাকল রাখি বললা বলি এখন পর্যন্ত 7 জায়গার মাঝে 700 পর্যন্ত রাখে দেন দিল্লা ক্যাপাসিটি দিয়ে রে বান্ধে দেওয়া আছে লেকিন মে রাখি রইতে হইতে 2,000 পর্যন্ত তারা দাসে রাখি ভাড়ে দেন দিল্লা টাকা দাসে ইন্তজাম করে ইয়ানো দাসে হই দেখা গিয়ে তাহলে হিসাবে রোহিঙ্গা রিফিউজি তো নিজের নিজে সেফটি থাকুন তাহলে বেশিসা ইনফরমেশন লাভ পাওয়া যাবে বেগুন বাদ তু আনি দাসে মানুষের কল হেন্দিল্লা সিটাঙ্গর মাঝে সৌরি করে হেন্দিল্লা অন্য জায়গা সৌরি করে ইন্তু বিয়ারাম লইয়ে রাখছি দে হিনজরিয়া বাহারে অর্ধে ভিতরে অর হিন্দিল্লা রোহিঙ্গা রিফিউজির ক্যাম্প যদি অনারা যদি নিজের নিজে সেফটি না থাকো নিজের নিজে যদিও রে বিয়ার তো বাঁচি পেলা নস তাহলে হালত বেশি খারাপ হইব এতাল্লা অনারা আহারা বেগুণত বেশি হুঁশিয়ার সাথে বিয়ার আমিবা বেশি নফারা দে হিন্দিল্লা বেগুলা ফলি না থাকো ফোন হিন্দিল্লা করে আহারা তো সাহে যা ভরিব কেয়াল্লা এটা মেডিকেল ফেসিলিটি বেশি হম তাহলে ইউরোপ কান্ট্রির মধ্যে ডট ডট ডেভেলপ কান্ট্রির মধ্যে আছে মেডিকেল ফেসিলিটি পালা থাকনোর বাজিও তারা তো আছে দাবাই ওষুধ বলা থাকি বাজিও ইয়ার বাজিও দাসে তারা বাঁচাইতে মুশকিল যার গই রিফিউজির ক্যাম্পের মাঝে দাসে ইয়ার বাজিও বহুত কুশিস করে তারা এনজিও কল ইউএন রিফিউজি এজেন্সি তো বহুত কুশিস করে তাহলে আর ওনারা তিয়র দাসে নিজের নিজে সেফটি তা ভরিব নিজের ফুজিন ধরে দাসে বাঁচায় রাখা ভরিব আওয়া বিয়ার আমি বাদ তো বাঁচা ভরিব তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট ইউএনএসিআর আইএমও তারা কুশিস করে খেঙ্গুরি দাসে বালাগুড়ি রাখি ফেরিব বিয়ারাম নফারা ইন্দিল্লা তারা দাসে অলরেডি সাইজার।